हेलो फ्रेंड्स कैमन आज सबाई आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। तो आज के भिडियोते तुम्हारे आमी दुटो खबर दीते चले। फर्स्ट जो खबरटा देव सेटा हलो जे टिकटक बंद हो जावार पर किन्तु प्रचुर छेले मेयेदेर पुरो माथाय हाथ पड़े गेछिलो। ठीक आछे, किच्छु करार नेई बस। कारण देखो एकटा छेले बा मेये पड़ाशोना करार पर एकटा चाकरी पाच्छे, स्टार्टिंग स्यालारि केउ 15,000 केउ 20,000, एकटु भालो हले 30-40,000 एरकम स्यालारि पाच्छे। সারাদিন খাটাখাটনি করার পর, এক মাস খাটার পর ওয়েদার টিকটকের মতন প্ল্যাটফর্মে তারা দিনভর এনজয় করতে করতে 15-20 সেকেন্ডের ভিডিও বানাচ্ছে, সেগুলো আপলোড করছে, ভাইরাল হয়ে যাচ্ছে এবং মাসের শেষে 1-1.5 লাখ টাকা ইনকাম করছে। তাহলে লোকে কোন দিকে যাবে, পড়াশোনা করে খাটাখাটনি করে সেই 30-40 হাজার টাকার দিকে নাকি 1-1.5 লাখ টাকার পেছনে তারা ছুটবে? তো প্রচুর ইউজার্স কিন্তু টিকটকের পেছনে ছুটে গেছিলো এবং অনেকে কিন্তু হিউজ ইনকাম করছিল। তো টিকটকটা বন্ধ হয়ে যাওয়াতে তাদের সত্যি মাথায় হাত পড়ে গেছিলো, কারণ তাদের ইনকামটা তো বন্ধ হয়ে গেছিলো, কারো কারো ফ্যামিলি চলতো সেই টাকা, এটা মানতে হবে। ঠিক আছে, সব কিছুরই ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। তো টিকটকটা বন্ধ হয়ে যাওয়ার পর তো সবাই সাবস্টিটিউট খুঁজছিল যে কী করে তারা এখন অনলাইন ইনকাম শুরু করবে, ইউটিউবে আসবে, ইউটিউবে আসলে তো আবার নতুন করে স্টার্ট করতে হবে। এখন এত কম্পিটিশন বেড়ে গেছে ইউটিউবে, মানে তুমি চ্যানেল খুলে 1,000 সাবস্ক্রাইবার করে চ্যানেলটাকে যে মনিটাইজেশন অন করবে সেটা হতে তোমার প্রচুর সময় লেগে যাবে। ঠিক আছে, তারপরে তো তোমাকে আর্নিং আসতে হবে, প্রচুর মানে হ্যাপা আছে এখন ইউটিউবে নতুন নতুন চ্যানেল স্টার্ট করতে গেলে, যারা করছো তারা আই থিঙ্ক জানো। তো যেটা বলার, তো ইন্ডিয়ান টিকটক ইউজার্সদের জন্য ইনস্টাগ্রাম নতুন একটা ফিচার্স নিয়ে চলে এসছে, সেটার নাম হলো ইনস্টা রিলস। ঠিক আছে, এটা মানে এখন এক্সপেরিমেন্ট লেভেলে আছে, খুব তাড়াতাড়ি কিন্তু ইউজার্সদের এটা দিয়ে দেওয়া হবে। হয়তো কালকে সকালে উঠে বা পরশু উঠে হয়তো তুমি দেখলে তোমারও রিলস ফিচারটা চলে এসছে। এটাই যেটা হবে, পুরোপুরি টিকটকের যা যা ফিচার্স ছিল ওখানে যা যা তোমরা করতে পারতে সেই জিনিসটাই তোমরা এবার ইনস্টাগ্রামে করতে পারবে। ঠিক আছে, সেই 15 সেকেন্ডেরই বিভিন্ন ভিডিও তোমরা আপলোড করতে পারবে এবং সেগুলো অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ারও করতে পারবে। এখনও মনিটাইজেশন ব্যাপারটা কনফার্ম করেনি তারা, তবে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন জন্য তারা অন করে দেবে। এবং বিভিন্ন মিউজিক চ্যানেলগুলো যারা আছে, মিউজিক লেভেল যারা আছে, কারণ ব্যাকগ্রাউন্ডে তো মিউজিক দিতে হবে তাই না, টিকটকে যেরকম হতো আর কি, তো তাদের সাথেও কিন্তু কথা চলছে নতুন নতুন মিউজিক ইনস্টাগ্রামে দেওয়ার জন্য। এবং এটা ম্যাক্সিমাম টাইম লিমিট 15 সেকেন্ডস। তো তোমাদের যেটা করতে হবে, ইনস্টাগ্রামের ক্যামেরা বাটন যেটা আছে, ক্যামেরা বাটনে ক্লিক করার পর সেখানে রিলস বলে একটা অপশন চলে আসবে, সেই রিলসে গিয়ে তোমার খুশি মতো ওখানে বিভিন্ন ফরম্যাট থাকবে, বিভিন্ন অপশন থাকবে, সেগুলো সিলেক্ট করে নিয়ে যেরকম টিকটকে থাকতো সেরকমই তোমাদের সিলেক্ট করে নিয়ে সেই ভিডিওটা আপলোড করতে হবে। তো এটা ইনস্টাগ্রামেরও একটা মানে এক্সট্রা ফিচার অ্যাড হলো, ইনস্টাগ্রামও এখান থেকে প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারবে, কারণ তোমাকে কিছু টাকা দেবে, কিছু তো ইনস্টাগ্রামও পাবে তাই না। এবং ইনস্টাগ্রামটা আরও ওয়াইড হয়ে যাবে। ঠিক আছে, টিকটক যেরকম ভাইরাল হয়ে গেছিলো, ইনস্টাগ্রামে ইউজার হয়তো টিকটকের মতন না, একটু হয়তো কম, ইনস্টাগ্রাম তো সবাই ইউজ করে না, কিন্তু টিকটকটা কিন্তু কম বেশি সবাই ইউজ করছিল, ঘরে ঘরে ইউজ করছিল। তো এবার ইনস্টাগ্রাম ইনস্টল করার, ডাউনলোড করার রেটটাও কিন্তু বেড়ে যাবে। যারা হয়তো ইনস্টাগ্রাম ইউজ করে না তারাও এখন ইনস্টাগ্রামটা ইনস্টল করে নিয়ে ইনস্টা রিলস এই ফিচারটা ইউজ করার চেষ্টা করবে। তো এখনও ফাইনাল খবর আসেনি যে এটা মানে কোন দিন থেকে আসবে এবং মনিটাইজেশনটা কত তাড়াতাড়ি এনাবেল করা হবে, এই কনফার্মেশনটা এখনও তারা দেয়নি। তবে এই রিলস ফিচারটা বিভিন্ন দেশে এক্সপেরিমেন্ট চলছিল এবং আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য ইনস্টাগ্রাম কিন্তু এটাকে অ্যাডপ্ট করে নিচ্ছে। এটা ছিল আমার ফার্স্ট খবর। সেকেন্ড যে খবরটা দেবো সেটা মানে আমি একটু কনফিউশনে আছি, তোমরাও অনেকে হয়তো খবরটা জানো, তোমরা আরও ভালো বলতে পারবে আমার থেকে। আমি যেটুকুনি শুনেছি সেটুকুনি তোমাদেরকে বলছি। একটা পোস্ট দেখলাম, সেখানে শান্তা নামে একজন বাংলাদেশি অভিনেত্রী আছে, তিনি যেটা করেছেন তিনি বলেছেন যে কিছুদিন আগে নাকি ফেসবুকে তার সাথে আমাদের টলিউডের, আমাদের টালিগঞ্জের একজন বিখ্যাত ডিরেক্টর রাজীব কুমার, তোমরা তো প্রত্যেকেই নাম শুনেছো, প্রচুর মুভি হিট সিনেমা তিনি দিয়েছেন, তো তার সাথে নাকি ফেসবুকে কথা হচ্ছিলো। তো এই শান্তা হচ্ছে একজন মডেল অভিনেত্রী, টুকটাক বিজ্ঞাপনে কাজ করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি মানে কী বলবো র্যাম্পে হেঁটে হেঁটেও বেড়ান। তো সেই সূত্রে তেলুগু ইন্ডাস্ট্রিতে তার একটা কানেকশন হয়ে গেছে এবং তেলুগু প্রডিউসার ডিরেক্টর যারা আছে তাকে চুজও করেছে, সামনে নাকি তারা একটা থ্রিলার মুভি আসতে চলেছে। এবং এখানে নাকি টালিগঞ্জেও কী বলবো অঙ্কুশের সাথে তার কাজ করার কথা ছিল, সেই বিষয়ে নাকি রাজীব কুমারের সাথে ফেসবুকে কথা হচ্ছিল এবং রাজীব কুমার তাকে কুপ্রস্তাব দিয়েছে, অশালীন কথাবার্তা বলেছে। সেখানে দেখলাম দুটো স্ক্রিনশটও সে শেয়ার করেছে সেই পোস্টে, যে এই ধরনের কথাবার্তা আমাকে বলেছে যে হোটেলে আমার সাথে একা দেখা করতে হবে এবং তোমার কিছু মানে ওই ধরনের ছবি আমাকে এখন পাঠাও, এসব যদি করো তাহলে আমি তোমাকে আমার নেক্সট ফিল্মে কাজ দেবো, এটা অ্যাকর্ডিং টু শান্তা। ঠিক আছে, রাজীব কুমারকে যখন জিজ্ঞেস করা হয়েছে রাজীব কুমার পুরোপুরি চুপ করে আছেন, কারো ফোন টোন রিসিভ করছে না, এই বিষয়ে তিনি মুখও খোলেনি, কোনো উত্তরও দেননি। তো আমি স্ক্রিনশটগুলো দেখছিলাম, আমার তো লেখা দেখে মনে হচ্ছিলো যেন কোনো ফেক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে, আমি এটা সাপোর্ট করে বলছি না। ঠিক আছে, লেখাগুলো
কিরকম মানে মনে হচ্ছিল না যে এটা কোনো ডিরেক্টর পাঠিয়েছে, মনে হচ্ছিল যেন কোনো ছোকরা ছেলে পাঠিয়েছে আর কি। এবার হতেও পারে, ভেতর খবর তার আমি জানি না, আমার যদ্দূর মনে হলো এরকম। দেখবো কিন্তু ফেসবুকে প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে, দেব, জিৎ, বিভিন্ন ডিরেক্টর, রাজ চক্রবর্তী, প্রত্যেকের নামে দেখবে কিন্তু ফেক অ্যাকাউন্ট কিছু কিছু আছে। এটাও তো হতে পারে যে ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো তাকে এটা মেসেজ করা হয়েছে। আবার এটাও হতে পারে হয়তো সত্যি সত্যি মিটুর যে কেসটা হয়, কাস্টিং কাউজ যে ব্যাপারটা হয়, সেই ব্যাপারটাই হয়তো হয়েছে। তো আলটিমেটলি কনফার্মেশন এটারও আমার কাছে নেই, তাহলে তোমাদেরকে জানিয়ে দিতাম। তোমাদের কাছে যদি থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। তো এই দুটোই খবর তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিতে একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা এখন ডিস্ট্রব ফ্যামিলির সদস্য উঠিনি, নিজের রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পুরো সদস্য হয়ে যাও। আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এবার কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।